বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি এসেছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। আজ আমরা পা রাখলাম 76তম পর্বে। এই পর্বে কবিতা এবং অনুগল্প পাঠ করে শোনাবেন তুলি মণ্ডল, মিহির সরকার, মালা ঘোষ মিত্র, বিপ্লব ঘোষ, জয়িতা ভট্টাচার্য এবং অমিতাভ সরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায় বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, দেখতে থাকুন। নমস্কার, আমি কবি মিহির সরকার। আজ একটি কবিতা পড়ব বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের জন্য কবি সিদ্ধার্থ সিংহের অনুরোধে। কবিতার নাম আমি রাজা হরিশ্চন্দ্র মরা পোড়াই। অফিসে আমি ছাড়া বাকি সব রাজা নয়তো মহারাজা। রাজা হওয়ার তালে ঘুরঘুর করছে অফিসের ইঁদুর আরশোলাগুলো। শুধু আমি রাজা হরিশ্চন্দ্র মরা পুড়িয়ে বেড়াই পাড়ায়। আমি ছাড়া বাকি সব দু কাঠা আড়াই কাঠা তিন কাঠার জব্বর জমিদার। কারো বাঘের মতো গলা, কারো সিংহের মতো চলাফেরা, কারো 10-12 হাত, কারো হাত বহুত লম্বা। শুধু আমি রাজা হরিশ্চন্দ্র এটো শাল পাতা ছন্ন চারা ভব ঘুরে মরা পুড়িয়ে বেড়াই। আমার চকচকে বন্ধু, ঝকঝকে আত্মীয় স্বজন, কারো বেডরুমে উড়ন্ত ঘোড়া, কারো চারখানা বাঘ দৌড়ে বেড়ায় দেশ থেকে দেশান্তরে, কারো 100 রঙিন ঘুড়ি আমার আকাশ জুড়ে ভেসে বেড়ায়। মাঝে মাঝে মা বলেন গভীর আক্ষেপে, খোকারে তুই একই রকম থেকে গেলি, তোর কি ইচ্ছে হয় না রাজা হতে ওদের মতো? আজ বলবো মাকে আমি রাজা হরিশ্চন্দ্র, এক পৃথিবী ভালোবাসা, মরা পুড়িয়ে বেড়াই, পচা গন্ধ পুড়িয়ে বেড়াই। নমস্কার। নমস্কার, বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের রবিবারের বৈঠক। বিশিষ্ট কথা সাহিত্যিক ও কবি সিদ্ধার্থ সিংহের আমন্ত্রণে আমার এই কবিতা পাঠ। কবিতা অবর্ণনীয়। প্রতিনিয়তই দেখা হয় বাবার সাথে, তাকে স্পর্শ করতে পারি না, মিলিয়ে গেছেন পঞ্চভূতে, দুঃখ এসে যায়, জীবন প্লাবনে ভাসে। বিশাল এক সমুদ্র হলেন বাবা, তোমার আঙুল আঁকড়ে ধরে বেড়ে ওঠা আশ্চর্য এক উদাসীনতা আচ্ছন্ন করে। দুপুরের বাতাস ভারী বড়, বুকের মধ্যে যে ক্ষত তাতে তো রক্তক্ষরণ হবেই। বেঁচে থাকার ইচ্ছা না থাকলেও মরার সাহসটুকু সঞ্চয় করতেও পারি না। মৃত্যু কি মানুষের জীবনের পরম সুখ, বর্ণনা যে মুখ করবে দেখার তো চোখ নেই তার। আবার দ্বিতীয় কবিতা পরশ। নতুন ধানের গন্ধ মিট মিট করে আকাশের নক্ষত্রেরা, ভোরের বাতাস
কি এক মিঠিল রোদ, তবুও বদলে যাচ্ছে ধরিত্রী। দারুণ এক দুঃসময়, একবার এসো উর্বর পরিমাটি দাও ভূমির উপর, যাতে উন্নত শিরে দাঁড়াতে পারি। বৃষ্টি শেষে মাধুমিরতার সৌরভে নত মস্তক, কচি পাতায় ভরে যায় হৃদয় পরম ব্রহ্মের পরশ পায়। নমস্কার। নমস্কার, বিপ্লব ঘোষ বলছি। বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের জন্য আমার একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম হলো একদিন এসেছিলাম। একদিন ঘরের কাছে তৈরি হতে দেখা লেক সাঁতরে এপার ওপার করেছে দুবেলা। একদিন মাইল মাইল হেঁটেছি বকুল মহুয়ার গন্ধে, কৃষ্ণচূড়া রঙে রং মেখে, যেখানে গাছেদের ভিড়ে পাখিদের দেশ ছিল। কত আলপথ ক্ষেত খামার পেরিয়ে ফিরেছি বিকেল গধূলিতে কোনো রাখালের বাঁশের সুরে, জোনাকির আলোমাখা কুয়াশায় ঝিঝি পোকাদের কান্নার গান শুনে। ঘরে ঘরে দীপ জ্বলে, শাক বাজে তুলসীতলায়, আবার সূর্যোদয়ের ভোরে হারিয়ে যেতে যেতে শাল পাইনের সারি যেখানে থেমেছে কোনো নদী ঘাট কিনারায়, সেখানেও তীর ঘেঁষে চলে গেছি বহুদূর অজানা বাঁকে। পৃথিবীর জেলেরা মাছ ধরে নীল আকাশের নিচে। এভাবে কত সোনাঝরা দিন কেটেছে জীবনের, কত নদী পাহাড় বন জঙ্গল একা মিলেছি নারীর মতো সহবাসে। সেই সব চাঁদিনি রাতের তৈরি আজ ডাকে প্রান্তবেলায়, আমি চলে যাব তবু বৃষ্টির দিনে মেঘেরা এসে না দেখে চলে যাবে ভেজা সীমান্তের ওপারে। সময় হয়ে এলো, হিসেবের খাতায় কিছুই তো কম হয়নি, এত ভালোবাসা পেয়ে হারানোর ব্যথা। তবু যদি কেউ ডাকে চেনা রক্তের ছন্দে, কিভাবে ফেরাবো তাকে? যেতে হয় তাই যাওয়া, কিছু রেখে দেওয়া, একদিন আমিও এসেছিলাম। নমস্কার। আজাদ। আর দু এক পা বাড়ালেই কুচ্ছটিকা, তিন পা এগোলে ল্যাম্পপোস্টের নিচে রাত, ওখানে এখনই শুরু হবে পথনাটিকা। এক পা আরও এগোলে বুধ ফেরত ডিম ভাত। ভালোবাসা নগরে এখন কারফিউ জারি, ওরা অঘরপন্থী সাধুর মতো খোঁজে রক্ত মাংস লাশের শাড়ি, তবু মায়ের মতো খয়াটে বেশ্যা চাঁদের আলো। প্রতি পদক্ষেপে এখন বিষ নখদর্পণে, সাপের বাসায় নেউল বেড়ে ওঠে সযত্নে, প্রতিটি শব্দের আর অক্ষরে নজরদারি। পায়ে পায়ে মানুষ এখন গাছের মতো নিখাদ ব্রহ্মচারী। নমস্কার। নমস্কার। প্রখ্যাত কথাসাহিত্যিক শ্রদ্ধেয় সিদ্ধার্থ সিংহের বিশ্ববঙ্গ টিভির রবিবারের এই পর্বের জন্যে আমি অমিতাভ সরকার আমার ডাঙা গ্রন্থ থেকে একখানা লেখা পাঠ করে শোনাচ্ছি। দেখা সময়ের আয়সিকাল, মনের তাপমাত্রা বেড়াতে এসে হিমাঙ্কের নিচে ঘুমিয়ে পড়েছে। সেই যে ঘুমিয়েছে এখনও তাই, একটিবারের জন্যেও আর ওঠেনি। জীবন সাঁকোর ওপরে আমি বসে আছি, সবাই উঠছে নামছে আসছে যাচ্ছে, আমি কেবল ঠায় বসে। আমার জন্যে বারে ঘামে ওরা, ভয়েতে আর চোখে তাকায়, একটিবার থামে তারপর আবার চলতে শুরু করে। তবে আমায় একলা ফেলে নয়, আমায় সঙ্গে নিয়েই, না নিয়ে উপায় নেই যে,
আমার নাম চিন্তা। নমস্কার। নমস্কার। আজকের অনুগল্প অসুখ। টুনটুনের অসুখটা যেদিন ধরা পড়ল, একসঙ্গে কিছু মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। টুনটুনের দিদিমা বলল, সব কিছুর জন্য দায়ী আমার মেয়েটাই। বললাম, একদম টেনশন করবি না, সব ঠিক হয়ে যাবে। যেদিন থেকে মেয়েটা পেটে এসেছে সেদিন থেকে এত টেনশন করছে যে আজ তার ফল ভুগছে বাচ্চাটা। ও ঠাকুরদা বলল, আমাদের বংশে তো কারোর এ রোগ নেই, তবে আপনাদের বংশে কি কারোর এ ধরনের অসুখ ছিল? ওর ঠাকুমা বলল, ওর মা বাচ্চাটার উপরে এত চাপ দেয় যে ও আর নিতে পারছে না। ওর দাদু বলল, এদিকে ওর বাবা যেমন ওদিকে ওর মামা তেমন, শুধু ফাস্ট ফুড খাওয়াবে, যা চাইবে তাই কিনে দেবে, এইসব আলতু ফালতু খেয়ে খেয়েই বাচ্চাটা শরীরের 12টা বেজেছে, তার জন্য এইসব অসুখ। টুনটুনের পিসিমণি বলল, শোনো, কাল থেকে কিছুদিন সব বন্ধ রাখো, ও শুধু বাড়িতেই থাক, ও বড় হয়ে যা হয় হবে, এখন থেকে কিছু করতে হবে না। টুনটুনের বাবা বলল, ডাক্তারবাবু কিন্তু বারবার করে বলে দিয়েছেন ও একদম নর্মাল জীবনযাপন করবে, সামান্য নার্ভের প্রবলেম, সময় মতো ওষুধগুলো কিছুদিন খেলে সব ঠিক হয়ে যাবে। টুনটুনের মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে টুনটুনের ঘরে গিয়ে বলল, কি হলো, তোমার তো কখন খাওয়া হয়ে গেছে, এখনো বইটা খোলনি কেন? টুনটুন বলল, পরশুদিন তো আমরা বেড়াতে যাচ্ছি, আমি কি জামা নেব, হেয়ার ব্যান্ড নেব, চুড়ি নেব, সেই সব গুছাচ্ছি, এটা করে নিয়েই পড়তে বসবো। ওর মা বলল, ঠিক আছে, আমি বরং তোর বাবার আর আমার জামা কাপড়টাও গুছিয়ে নি। ধন্যবাদ। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।